দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 21 তারিখ শুধুমাত্র কোস্ট অর্থাৎ আমাদের পূর্ব মেদিনীপুরে এবং সাউথ চব্বিশ পরগনায় খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। মেইনলি বৃষ্টি একটু থাকছে যেটা হচ্ছে 23 এবং 24, এই দুদিন মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি থাকছে হচ্ছে আমাদের অলমোস্ট সব। আবহাওয়াবিদ যা বললেন তাতে নিশ্চয়ই আপনারা একটু হলেও খুশি হয়েছেন, কারণ এক সপ্তাহের বেশি সময় ধরে যে তাপপ্রবাহ চলছে তাতে কিন্তু বঙ্গবাসীর অবস্থা ভীষণই খারাপ। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। অবশেষে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের 7টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুক্রবারও কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তাপমাত্রার চেয়ে 3 ডিগ্রি বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 40.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 5 ডিগ্রি বেশি। আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মূলত পরিষ্কার থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আবহাওয়ার পরিবর্তন হবে শনিবার থেকে। রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। গত 13 এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। তারপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত শহরের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 41 ডিগ্রি সেলসিয়াস ছিল। তারপরে আমরা দেখেছি 39.2 ডিগ্রি সেলসিয়াস, 39.8 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, 38.6 ডিগ্রি সেলসিয়াস, 40.6 ডিগ্রি সেলসিয়াস এবং 40.7 ডিগ্রি সেলসিয়াস। মানে এই টানা কয়েকদিন কিন্তু তাপপ্রবাহের সাক্ষী থেকেছে কলকাতা। শুধু কলকাতা কেন বলছি, গোটা রাজ্যই, মানে গোটা বঙ্গবাসী। এছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি একটু আমরা উত্তরবঙ্গে নজর রাখি, সেখানেও কিন্তু বৃষ্টির দেখা মিলবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে দক্ষিণ থেকে উত্তর প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার কোথায় কোথায় বৃষ্টি হয় সেটার দিকে তো অবশ্যই আমরা নজর রাখবো, কারণ এই বৃষ্টিটা যে স্বস্তির বৃষ্টি সেটা বলাই যায়। আবহাওয়াবিদ ঠিক আর কী কী জানাচ্ছেন জানাবো আপনাদের। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 21 তারিখ শুধুমাত্র কোস্ট অর্থাৎ আমাদের পূর্ব মেদিনীপুরে এবং সাউথ চব্বিশ পরগনায় খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। মেইনলি বৃষ্টি একটু থাকছে যেটা হচ্ছে 23 এবং 24, এই দুদিন মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি থাকছে হচ্ছে আমাদের অলমোস্ট সব জেলাতেই 23 এবং 24, তার মধ্যে কিছু জেলাতে আছে হালকা থেকে মাঝারি, কিছুতে হালকা। 22 তারিখেও ওই 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা। অ্যাট দ্য সেম টাইম 22 তারিখে শুধুমাত্র 3টে কি 4টে জেলা অর্থাৎ বাঁকুড়া, কিছুটা ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূমে হিটওয়েভ কন্ডিশন জারি থাকবে। আবহাওয়াবিদ সঞ্জীববাবু বললেন যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের অবস্থাই চাতক পাখির মতো, কারণ বৃষ্টি হলে আমরা প্রত্যেকেই বাঁচি, যে পরিমাণ তাপপ্রবাহ চলছে তাই সেদিকে তো আমরা নজর রাখবো। এই বৃষ্টি হলে যে আমরা শান্তি পাবো সেটা তো বলবার অপেক্ষা রাখছেই না। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।